আসসালামু আলাইকুম। ফার্মাস ফ্রেন্ড ইউটিউব ফ্যামিলির সমস্ত দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওতে আমি জানাবো অতিরিক্ত বৃষ্টি থেকে কিভাবে আপনার গাছকে আপনি রক্ষা করবেন। আপনি যদি সবজি চাষী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রকৃতির রূপ পরিবর্তনের ফলে অসময়ে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আমরা কৃষক ভাইরা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। অতিরিক্ত বৃষ্টি থেকে আপনি কিভাবে আপনার সবজি প্ল্যান্টটিকে রক্ষা করবেন? আজকের যুগে প্রায় সকলের হাতে স্মার্টফোন, বাড়িতে রয়েছে টিভি, নিউজে প্রায় আমরা আবহাওয়ার পূর্বাভাস শুনতে পাই, যেগুলো এখন সবসময় প্রায় মিলে যাচ্ছে। আগাম সংকেত হিসাবে আমাদেরকে বলছে এবার হয়তো ঝড় আসছে, বৃষ্টি হবে, গভীর নিম্নচাপ। আমরা চাষিরা সবজি খেতে এবার প্রায় শেষ হয়ে যাবে ভেবে চিন্তিত হয়ে পড়ি। আমি আজ আপনাদেরকে বলবো কিছু মেডিসিন বা ওষুধ, যেগুলি ব্যবহার করলে আপনার সবজি ক্ষেত 70% বেঁচে যাবে। সবজির মধ্যে সবচাইতে বেশি আগে ক্ষতিগ্রস্ত হয় লতা জাতীয় গাছগুলি। লতা জাতীয় গাছগুলির মধ্যে রয়েছে ঝিঙ্গা, করলা, শশা, বরবটি, কুমড়ো, এছাড়াও পেঁপে গাছ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের অতিরিক্ত বৃষ্টিতে ভেন্ডে ও বেগুন গাছের তেমন কোনো ক্ষতি হয় না। এবার আবহাওয়া দপ্তর থেকে আপনারা যখন সংকেত শুনতে পাবেন তখন আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে। বৃষ্টি হওয়ার আগে গাছে আমাদেরকে ম্যাংকোজেব 64% প্লাস কার্বনডাইজিম কম্পোজিশনের ফাঙ্গিসাইড জাতীয় ওষুধ আমাদেরকে স্প্রে করতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে এই কম্পোজিশনের ওষুধ সার্প পাউডার পাওয়া যায়। এটি প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে মিশিয়ে স্প্রে করতে হবে। বৃষ্টি থেমে যাওয়ার পরে আকাশ যখন পরিষ্কার হয়ে যাবে তখন আবার আমাদেরকে আরেকটি ওষুধ স্প্রে করতে হবে, যেটা হচ্ছে কম্পোজিশন ম্যাঙ্গোজেব 64% প্লাস মেটালক্সিল 4% যুক্ত কম্পোজিশনের ওষুধ প্রয়োগ করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে এটি টাটা মাস্টার নামে পাওয়া যায়। এই টাটা মাস্টার প্রতি লিটার জলে 2.5 গ্রাম করে গুলে স্প্রে করতে হবে। এছাড়া আরেকটি ওষুধ পাওয়া যায়, সেটা হচ্ছে রেডিমিল, এটাকেও আপনারা 2.5 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এবার আমি আরেকটি কম্পোজিশনের ওষুধ বলছি, যেটা আপনি গাছের গোড়ায় ব্যবহার করবেন, থায়োফেনেট মিথেল 70% কম্পোজিশনের ওষুধ, যেটা আমাদের এখানে রক্ষ নামে পরিচিত। এই রক্ষ ওষুধ দিয়ে 2.5 গ্রাম প্রতি লিটার জল, এটা স্প্রে করা যাবে না, এটা গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। যাদের গাছ প্রায় শেষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি বলি একটু অন্য কম্পোজিশনের ওষুধ আপনাদেরকে ব্যবহার করতে হবে, ফিনামিডন 10% প্লাস ম্যাঙ্গোজেব 50% কম্পোজিশনের ওষুধ, যেটা আমাদের এখানে সেকটিন নামে পরিচিত। এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে গোড়ায় গোড়ায় দিতে হবে। এছাড়া আরেকটি কম্পোজিশনের ওষুধ পাওয়া যায়, যেটি হচ্ছে আমাদের এখানে নেটিভ নামে পরিচিত। এটি 1 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এই ওষুধগুলো যদি আপনি টাইম মতন ব্যবহার করেন তাহলে অতিরিক্ত বৃষ্টি থেকে আপনার গাছ 70-80% বেঁচে যাবে। তবে গাছের গোড়ায় যদি অনেক দিন ধরে জল জমে থাকে তাহলে সেই গাছকে বাঁচানো যাবে না। এই সমস্ত ওষুধ প্রয়োগ করেও কোনো উপায় থাকবে না। আপনাদের ওখানে এই কম্পোজিশনের ওষুধগুলি কী কী নামে পরিচিত সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন। ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে আরও কৃষক ভাইদের জানাতে সাহায্য করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে।